অনেক লম্বা নদীতে গদাই নামের এক ভূত থাকত। ওর অনেক বড় বড় দাঁত ছিল। ও যখন হাসত তখন ওর চোখ বাল্বের মতো জ্বলত। ওর মাছ খুব একটা পছন্দ হতো না, ও আকাশে উঠতেও পারত। গদাই খুব চালাক ছিল, ও খেতে খুব ভালোবাসত, তাই সবসময় দুষ্টুমি পড়ত। ওর একটাই সমস্যা ছিল, ও যে কোনো একটা জায়গাতেই অনেক দিন থাকতে পারত। যদি কোনোভাবে ওকে ওই জায়গা ছেড়ে চলে যেতে হতো তাহলে ও আর ওখানে ফেরত যেতে পারত না। একবার ও সাঁতার কাটতে কাটতে নদীর তীরে অবস্থিত একটা গ্রামে গিয়ে পৌঁছায়। নদী থেকে বাইরে বেরিয়ে এসে বলে, ওহ, অবশেষে একটা থাকার জায়গা পাওয়া গেল, না হলে তো এই নদীতে মাছ ছাড়া আর কিছুই খাবার জিনিস নেই। ও খুশি মনে গ্রামের ভেতর প্রবেশ করে নিজে থাকার জন্য জায়গা খুঁজতে থাকে। ও অনেক গাছ মাঠ খালি জায়গায় যায়, কিন্তু ও কোনো জায়গা পছন্দ হয় না। এই গ্রামে কি কোনো ভালো জায়গা নেই থাকার জন্য? একটা অভক্ত ভূতকে এত কষ্ট দিচ্ছে এরা। ও উঠতে উঠতে একটা বড় বাড়ির বাইরে এসে দাঁড়ায় এবং সেটা দেখতে থাকে। বাড়িটা তো বেশ বড়, খাবার জন্য মনে হয় অনেক জিনিসই পাবো, কিন্তু এই বদ্ধ ঘরের মধ্যে আমার দম আটকে যাবে, তারপর আর অন্য জায়গায় যেতেও পারবো না। না, আমি এখানে থাকতে পারবো না, বলতে বলতে ও জমির দিকে যায়। এক একটা জমিতে ভালোভাবে জায়গা খুঁজতে খুঁজতে ও একটা জায়গায় গিয়ে থেমে যায়। জমির পাশে একটা বড় গাছ ছিল, খুব সুন্দর হাওয়া চলছিল ওখানে। গদাই একটা লম্বা শ্বাস নেয় আর উড়ে গিয়ে গাছের ওপর বসে পড়ে। বাহ, এই গাছের উপর তো আমি সারা জীবন আরাম করে থাকতে পারবো। ও সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। ও এটা জানতো না যে এই জমি হলো কুটিরামের, আর বদমাইশি বুদ্ধিতে কুটিরাম গদাইয়ের থেকে কম কিছু ছিল না। কুটিরাম সকালে জোরে জোরে চেঁচাতে থাকে, আরে তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে, জমিতে কাজ করার জন্য একটা দুটো লোকও খুঁজতে হবে। দেরি হয়ে যাচ্ছে তো যাও, আমি পরে খাবার পাঠিয়ে দেব। তোমারও না, রোজ রোজ নাটক লেগেই থাকে। কুটিরাম হাতে জলের বোতল নিয়ে জমির দিকে যায়। ওকে আসতে দেখে গদাই খুব খুশি হয়ে যায়, তারপর গাছের উপরে গিয়ে বসে। অবশেষে একজন তো এলো, এর কাছে নিশ্চয়ই খাবারের জন্য কিছু রয়েছে, খুব জোরে খিদেও পেয়েছে। কুটিরামও ওই গাছের নিচেই বসত, যে গাছের ওপরে এখন গদাই আস্তানা গিরেছে। কুটিরাম জলের বোতল রাখে আর জমির দিকে চলে যায়। এ কি শুধু জল, খাবার জন্য কিচ্ছু নিয়ে আসেনি, কিপটে কোথাকার, এখনই মজা দেখাচ্ছি ওকে, আগে জলটা তো খেয়ে নি। গদাই গাছের ওপর বসেই নিচের একটা হাত লম্বা করে জলের বোতল উঠিয়ে নেয় আর সব জল খেয়ে নিয়ে বোতল কুটিরামের গায়ে ছুড়ে মারে। বোতল গায়ে এসে পড়াতে কুটিরাম অবাক হয়ে যায়। ও বোতলটা হাতে তোলে, কিচ্ছু বুঝতে পারে না। এত জোরে তো হাওয়া চলছে না, এই বোতল এখানে কোথা থেকে এলো, আর জল জল পড়ে গেছে হবে হয়তো। তখনই একটা লোক কুটিরামকে খুঁজতে খুঁজতে আসে। দাদা একটু চলো, দুটো লোক পেয়েছি, আজকে আমার জমিতে আর কালকে তোমার জমিতে কাজ করার জন্য তৈরি আছে, গিয়ে কথা বলে নাও। ঠিক আছে চলো। কুটিরাম লোকটার সাথে চলে যায়। আর গদাই জমিতে ঘুরতে ঘুরতে নাচতে থাকে।
কিছুক্ষণ পর দূর থেকে পুটিরামকে আসতে দেখে ও আবার গাছের ওপর উঠে বসে। পুটিরাম জল ভর্তি বোতল গাছের নিচে রাখে আর জমিতে চলে যায়। গিফটে কোথাকার, আবার শুধু জল নিয়ে এসেছে, কিছু খাবার নিয়ে আসতে পারলো না ছাগল কোথাকার। গদাই গাছ থেকেই একটা হাত লম্বা করে আর জলের বোতলটা তুলে নেয়। সব জল খেয়ে নিয়ে ও আবার বোতলটা পুটিরামের দিকে ফেলতেই যাচ্ছিল, কিন্তু থেমে গেল আর বোতলটা গাছের নিচে রেখে দিল। তখনই পুটিরামের ছেলে খাবার নিয়ে আসে। বাবা, আমি খাবার নিয়ে এসেছি, গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। গাছের নিচে বসে পুটিরাম খাবারের ঝোলাটা খুলতে থাকে। গদাই উপর থেকে উঁকি মেরে দেখার চেষ্টা করতে থাকে। আবার কুমড়ো তরকারি এনেছিস? কালকেও তো ওই একই রান্না করেছিল, আচার বাবরও নেই। জানি না, আমার তো মায়ের সব রান্নাই একরকম লাগে। ওর বউ মনে হয় বুদ্ধিমান, এরকম লোকের জন্য কুমড়ো পাঠানোই ভালো। কিন্তু আমার কি, আমার তো ভালো কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে। পুটিরাম খাবার খায়, খাবার ওর গলায় আটকে যায়। ও জলের বোতল হাতে নিয়ে বলে, একি দুবার জলের বোতলটা ভরে নিয়ে এলাম, এক ফোঁটাও জল খাইনি, আর এটাও আবার খালি হয়ে গেল। দাও বাবা, আমি জল ভরে নিয়ে আসছি, তুমি খাবার খাও। শোন, দোকান থেকে আমাদের দুজনের জন্য কচুরিও নিয়ে আসিস। বলে পুটিরাম খাবার রেখে পাশে ঘুমিয়ে পড়ে। গদাই সুযোগ বুঝে খাবার নিয়ে নেয়। ইস, ছি 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 ছি, সত্যি খুব বাজে খাবার। এটা মানুষ কি, ভূত খেতে পারবে না, কিন্তু কি করব, খুব খিদে পেয়েছে। ও চোখ বন্ধ করে তাড়াতাড়ি খাবার খেতে শুরু করে। তখনই পুটিরামের ছেলে জল আর কচুরি নিয়ে আসে। তারপর দুজন বাপ ছেলে গাছের নিচে কচুরি খেতে বসে পড়ে। ওইদিকে গদাইয়ের জিভে জল চলে আসে ও গাছ থেকে একটা ছোট ডাল ভেঙে নিয়ে পুটিরামের ছেলের গায়ে মারে। ওটা আনার জন্য যায় আর পুটিরাম জল খায়। বাবা, আমার কচুরি কোথায় গেল? সত্যি তো, আমার কচুরিটাই বা গেল কোথায়? বাবা, তুমি এত তাড়াতাড়ি সব খেয়ে নিয়েছো, আমার জন্য একটুও তো রাখতে পারতে। আমি খাইনি, সত্যি বলছি, আমার তো নিজেরই খিদে পেয়েছে খুব জোরে। তুমিও না বাবা, আগেই তো বলতে পারতে, তাহলে আমি একটু বেশি করে নিয়ে আসতাম। বলে ওখান থেকে চলে যায়। পুটিরাম উঠে হাঁটতে শুরু করে। তারপর ফিরে এসে ও জলের বোতলের দিকে তাকিয়ে দেখে ওটা আবার খালি। এসব কি হচ্ছে আজকে? বলে ও বাড়ি ফিরে যায়। পরের দিন পুটিরাম দুটো লোক নিয়ে ওখানে আসে। ও দুজনকে কাজ বোঝায় আর গাছের নিচে খাবারের ব্যাগটা রেখে জমিতে চলে যায়। দুজন লোক জমিতে চাষ করতে শুরু করে। গদাই সুযোগ বুঝে খাবারের তলিটা নিয়ে নেয়। প্রথমে জল খেয়ে বোতলটা দূরে ফেলে দেয়, তারপর খাবার খেয়ে মুখ বেঁকায়। লাউ এর তরকারি, পুটিরামের বউ মনে হয় সব রাগ খাবারের উপরই নেয়। যাক, আজকে আচার তো রয়েছে। ও চোখ বন্ধ করে তাড়াতাড়ি সব খেয়ে নেয়। তখন দুজন লোক নিজেদের মধ্যে খাবারের থলে নিয়ে গাছের নিচে বিশ্রাম নেয়। চলো এবার খাবার খেয়ে নিই। দুজনে খাবারের থলিটা খোলে। বাহ, খুব সুন্দর খাবারের গন্ধ আসছে তো। আজকে খাবারের রসমালাই আর দই বড়া আছে। আজকে আমার মেয়ের জন্মদিন, তাই ভালো মন্দ রান্না হয়েছে। ওইদিকে ওপর থেকে এত খাবার দেখে গদাইয়ের চোখ বাল্বের মতো জ্বলতে থাকে।
ও নিজেকে আর আটকে রাখতে পারে না। ও হাত লম্বা করে একটা লোককে পিছন থেকে চাপড় মারে, তারপর আর একটা হাত দিয়ে আর একজনকে চাপড় মারে। ওরা যখনই পিছনে ঘুরে দেখার চেষ্টা করে, তার মধ্যেই সব খাবার উধাও হয়ে যায়। গদাই চেটে পুটে সব খাবার খেয়ে নেয়। বাহ, আজ তো মজা এসে গেল। দেখ পুটিরাম, এদের দেখে কিছু শেখ যে খাবার কিভাবে আনতে হয়। ওরা কিচ্ছু বুঝতে পারে না। তারপর জুতো খুলে গাছের নিচে বসে পড়ে। তখন গদাইয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। ওদের দুজনকে নিয়ে একটু মজা করা যাক। ও দুজনকে জোরে থাপ্পড় মারে। দুজন ভয় পেয়ে উঠে যায়। ও দুজনকে চুল ধরে ওপরে তোলে। তারপর পুটিরামের খালি থলেটা ওদের ওপর ফেলে দেয়। তারপর ওদের চটি হাওয়ায় ওড়াতে থাকে। ওরা দুজন তো ভয়ের চোটে ওখান থেকে পালাতে শুরু করে। তারপর সামনে থেকে পুটিরামকে আসতে দেখে। কোথায় যাচ্ছ তোমরা দৌড়াতে দৌড়াতে? দাদা, আমরা এখানে আর কাজ করতে পারবো না, এখানে ভূত আছে। কি, আমার জমিতে ভূত? অন্যজন পুটিরামকে সব খুলে বলে। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে, কোনো ভূত নেই এখানে। বিশ্বাস করো আর না করো, ওই গাছে ভূত আছে। দুজন লোক ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পুটিরাম ভাবে যে কালকে ওর সাথে গাছের নিচে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। পরের দিন পুটিরাম দুটো বড় লাঠি নিয়ে একটা কাঠুরিকে সাথে নিয়ে আসে। তারপর গাছের দিকে ইশারা করে তাকে দেখায়। দাদা, একবার ভেবে নাও, এত বড় গাছ। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করেই ভেবেছি, গাছের যত্ন আমি পরে নেব। কাঠুরে কুড়ুল দিয়ে গাছে আঘাত করতে থাকে। এবার আমি কি করব, ওরা যদি আমায় দেখে নেয়। গদাই নিজেকে বাঁচানোর জন্য পাতার থেকেও ছোট আকার ধারণ করে আর পাতার মধ্যে লুকিয়ে পড়ে, যাতে ওকে কেউ দেখতে না পায়। গাছ কাটার পর কাঠুরে বলে, দাদা এবার কি করব। পুটিরাম একটা লাঠি নিয়ে ওনাকে দেয়, আর একটা লাঠি নিজে ধরে। নাও ভাই, শুরু করে দাও। দুজন নিচে পড়ে থাকা গাছের ডালের মধ্যে খুব জোরে জোরে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। বেচারা গদাই ভূত হাত দিয়ে মুখ বন্ধ করে মার খেতে থাকে। এটা তুলে নিয়ে গিয়ে পাশে নদীতে ফেলে দিয়ে আসো। লোকটি নদীতে গিয়ে গাছটা ফেলে দিয়ে আসে। রাত হতেই আবার গদাই নিজের আসল রূপে ফিরে আসে। তারপর গাছ থেকে বেরিয়ে এসে নদীর দিকে এগোতে থাকে। এই ছাগলগুলো মেরে মেরে আমার এত খারাপ অবস্থা করে দিয়েছে। পুটিরাম, তোর সর্বনাশ হবে, একটা ভূতের অভিশাপ লাগবে তোর। আমার দাঁত কোথায় গেল? তুই তো আমাকে নতুন জায়গা খোঁজার মতো অবস্থাতে রাখিস নি রে। আমার তো চটিটাও হারিয়ে গেছে, হাঁটতেও পারছি না আর।